প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকার শিক্ষক। আজকে তোমাদের সাথে শেয়ার করব পঞ্চম শ্রেণীর বাংলা। দেখি আমরা এই ছবিটি দেখে একটু আমরা কি বলতে পারি, একটু চেষ্টা করি কি পড়াতে চাচ্ছি। এটা একটা নদী, নদীর তীরে কি দেখা যাচ্ছে? নদীর তীরে হাঁস, কচ্ছপ, কাশফুল দেখা যাচ্ছে। নদীর তীরে কোন পাখি দেখা যাচ্ছে? হাঁস, হাঁসের পাখি দেখাচ্ছে, বিদেশি পাখি দেখা যাচ্ছে। নদীর তীরে কি ফুল ফুটে আছে? কাশফুল ফুটে আছে। নদীর তীরে কি বাধা আছে? নদীর তীরে নৌকা বাধা আছে। এমন একটি নদীর দুই তীরের কবিতা আজ আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আজকে আমরা যে কবিতাটি পড়ব তা হচ্ছে দুই তীর। আজকে তোমরা যা যা শিখতে পারবে কবিতাংশটুকু শুনে মূল বিষয় ভাব অনুধাবন করতে পারবে, প্রমিত উচ্চারণে ছন্দ বজায় রেখে কবিতাংশটুকু আবৃত্তি করতে পারবে, নদী তীরের প্রকৃতি সম্পর্কে বলতে পারবে, কবিতাংশে ব্যবহৃত নতুন শব্দের অর্থ জেনে লিখতে পারবে। আসো আমরা কবি পরিচিতি জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর দুই তীরে নদীর এই কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্ম হচ্ছে কলিকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে 1861 খ্রিস্টাব্দে 7ই মে, 1268 বাংলা সনের 25শে বৈশাখ। সাহিত্য নোবেল পুরস্কার পান 1913 সালে। তিনি একাধারে কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, দার্শনিক, গীতিকার, সুর স্রষ্টা, চিত্রশিল্পী, সমাজসেবী ও শিক্ষাবিদ। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1348 বাংলা সনের 22শে শ্রাবণ মৃত্যুবরণ করেন। আসো কবিতাটি আমরা আবৃত্তি করি। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, জেতায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। আসো আমরা কবিতাটি প্রথম থেকে আবৃত্তি করি, তোমরাও আমার সাথে একটু আবৃত্তি করো। আমি ভালোবাসি আমার নদীর ভালুচর, শরৎকালে যে নির্জনে চকাচকির ঘর, জেতায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। আমরা কবিতাটি একটি আবৃত্তি শুনি। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকাল যে নির্জনে চকাচকির ঘর, যেথায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। আমরা কবিতাটি প্রথম 8 লাইন আবৃত্তি শুনেছি। এখন এই কবিতাটি আবৃত্তি শুনে তোমরা একটু আবৃত্তি করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। দেখো আমরা আবার এই শব্দার্থগুলো অর্থ জেনে নি। নির্জন, চকাচকি, তট, টিঙ্গি, নির্জন। নির্জন শব্দের অর্থ হচ্ছে জনশূন্য স্থান। চকাচকি অর্থ হচ্ছে হাঁস জাতীয় পাখি। তট হচ্ছে নদীর তীর, ডিঙ্গি এক ধরনের নৌকা যেটা নদীতে থাকে, ডিঙ্গি নৌকা আমরা বলে থাকি। এবার আমরা কবিতাটি ছবির সাথে মিলিয়ে একটু পড়ার চেষ্টা করি। মাঝখানে মাঝখানে যে ছবি আছে ছবির সাথে আমরা মিলে পড়ব। আমি ভালোবাসি আমার নদীর বালুচর, শরৎকালে যে নির্জনে ছকাছকির ঘর, জেতায় ফুটে কাশ তটের চারিপাশ, শীতের দিনে বিদেশি সব হাঁসের বসবাস। এবার আমরা এ তিনটি শব্দ নিয়ে আমরা
10টি বাক্য তৈরি করার চেষ্টা করব, যেমন নির্জনে নির্জন দিয়ে 10টি বাক্য তৈরি করব, ছকাছকি দিয়ে 10টি বাক্য তৈরি করব, তর দিয়ে 10টি বাক্য তৈরি করব। আশা করি তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে তোমরা পারবে এবং পরীক্ষাতে তোমরা লিখতে পারবে। একটু চেষ্টা করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে। এরপরে আসো আমরা আরো কিছু শব্দার্থ, শব্দগুলো অর্থ লিখিও বাক্য গঠন করতে চেষ্টা করি। যেমন নির্জন অর্থ কি আমরা বলেছি এর আগে, চকাচকি, তট, ডিঙ্গি, এই শব্দগুলোর অর্থ লিখবো এবং বাক্য গঠন করার চেষ্টা করবো। আশা করি তোমরা যদি একটু চর্চা করো অবশ্যই পারবে। তারপরে আসো আমরা কিছু এখানে নৈমিত্তিক কিছু প্রশ্ন আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। কবি কি ভালোবাসেন? নদী, সাগর, বেলাভূমি, নদী বা আলোচক? দেখি আমরা এটা সঠিক, এটা উত্তর সঠিক হয়েছে। এরপরে আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, চকাচকি কখন ঘর বাঁধে? দেখি আমরা বর্ষাকালেরই, তাহলে এটা ভুল। আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, তটের চারপাশে কি ঘটে? তাহলে ভুল, কারেক্ট। আমরা আরেকটি প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছি, শীতের দিনে নদীর চরে কারা বসবাস করে? বিদেশি ভাষা, সঠিক উত্তর সঠিক হয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন তোমাদেরকে একটা যদি আমি বাড়ির কাজ দিয়ে থাকি, তোমরা এটা একটা এই ছন্দগুলো দিয়ে, শব্দগুলো দিয়ে একটা কবিতা লিখে আনার চেষ্টা করবে। সেটা হচ্ছে শূন্য স্থানে কথা বসিয়ে একটি কবিতা বা ছড়া লেখা চেষ্টা করি। অবশ্যই তোমরা চেষ্টা করলে পারবে। যেমন বাস, মাস, বাস, চর, ঘর, মন, বন, একটু চেষ্টা করলে অবশ্যই আমরা এটা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুই নদী দুই তীর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাটি আবৃত্তি করেছি, শব্দার্থ জানার চেষ্টা করেছি। আশা করি তোমরা বই নিয়ে যদি আর একটু চর্চা করো, আশা করি তোমরা কবিতাটি সম্পর্কে আরো একটু ধারণা ভালোভাবে হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আবার আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং কথা হবে। ধন্যবাদ সবাইকে।